बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पवित्र कुरानेर एई शे 26 आयात जेगुलो निये भारतेर आदालते वासिम रिजभी नामक शयतानेर पुजारी रिट जमा दिये छेलो। नम्बर एक, आउज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان شارون كارو جاكون تمار رب فرشتا دير پرتی اوہی پیرون کارن جے نشچوی آمی تما دیر شاتھے آچھے সুতরাং যারা ইমান এনেছে তোমরা তাদেরকে অনর রাখো, অচিরেই আমি ভীতি ঢেলে দেব তাদের হৃদয়ে যারা কুফুরি করেছে। অতএব তোমরা আঘাত করো ঘাড়ের উপরে এবং আঘাত করো তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে। সূরা আল আনফাল আয়াত 12। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الحياة الدنيا ولهم في الآخرة عذاب عظيم। যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ করে বেড়ায় তাদের আযাব কেবল এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেয়া হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং তাদের জন্য আখেরাতে রয়েছে মহা আযাব। সূরা আল মায়েদা আয়াত 33। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু। সূরা তাওবা আয়াত 5। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দ আমিহিম হাযা وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ إِنْ شَاءَ إِنَّ اللَّهَ عَلِيمٌ حَكِيمٌ। হে ইমানদারগণ, নিশ্চয় মুশরিকরা নাপাক, সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয় তাদের এবছরের পর। আর যদি তোমরা দারিদ্রকে ভয় করো তবে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদের অভাব মুক্ত করবেন, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। সূরা তাওবা আয়াত 28।
وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لهم عدوا مبينا আর যখন তোমরা জমিনে সফর করবে তখন তোমাদের সালাত কসর করাতে কোনো দোষ নেই যদি আশঙ্কা করো যে কাফিররা তোমাদেরকে ফিতনায় ফেলবে নিশ্চয়ই কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু সূরা নিসা আয়াত 101 يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين هي مومن گر تمرا تما دير نکار برتی کافر دير بیرود دير جد دھو گر ایبون تارا جانو تما دير مدھے کاتھورو تا دیکھتے پائے আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন সূরা তাওবা আয়াত 123 ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো আগুনে যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আচ্ছাদন করে আযাব নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় সূরা নিসা আয়াত 56 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون هي إيمان دارگان تمرا نجي دير پتا و بھائي دير کے بندھرو بے گرهن کرونا جو دی تارا إيمان اپکھا کفری کے پریومونے گارے তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই জালিম সূরা তাওবা আয়াত 23 ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইয়ুদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউইল্লুনাহু আমা يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين নিশ্চয়ই কোনো মাসকে পিছিয়ে দেয়া কুফুরি বৃদ্ধি করে এর দ্বারা কাফিররা পদভ্রষ্ট হয় তারা এটি এক বছর হালাল করে এবং আরেক বছর হারাম করে যাতে তারা আল্লাহ যা হারাম করেছেন তার সংখ্যা ঠিক রাখে ফলে আল্লাহ যা হারাম করেছেন তা তারা হালাল করে তাদের মন্দ আমলসমূহ তাদের জন্য সুশোভিত করা হয়েছে আর আল্লাহ কাফির কওমকে হিদায়াত দেন না সূরা তাওবা আয়াত 37 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়ান ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম
أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين হে মুমিনগণ, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যারা তোমাদের দিনকে উপহাস ও খেল তামাশা রূপে গ্রহণ করেছে। তাদের মধ্য থেকে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে ও কাফেরদেরকে, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরা মায়দা আয়াত 57। ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং নির্মমভাবে হত্যা করা হবে। সূরা আল আহজাব আয়াত 61। إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون নিশ্চয় তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করো সেগুলো তো জাহান্নামের জ্বালানি, তোমরা সেখানে প্রবেশ করবে। সূরা আল আম্বিয়া আয়াত 98। ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون আর তার চেয়ে বড় জালিম আর কে যাকে স্বীয় রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেওয়ার পর তা থেকে মুখ ফিরিয়ে নেয়? নিশ্চয় আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। সূরা সাজদা আয়াত 22। ওয়াআদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনহা ফাআজ্জালা লাকুম হাযিহি ওয়া কাফা আইদিয়ান নাসি আনকুম ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما আল্লাহ তোমাদেরকে প্রভূত গনিমতের ওয়াদা দিয়েছেন যা তোমরা গ্রহণ করবে, অতঃপর এগুলি আগে দিয়েছেন আর মানুষের হাত তোমাদের থেকে ফিরিয়ে রেখেছেন এবং যাতে এটি মুমিনদের জন্য একটি নিদর্শন হয় আর তিনি তোমাদেরকে সরল পথ দেখান। সূরা ফাতাহ আয়াত 20। ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়িবা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম অতএব তোমরা যে গনিমত পেয়েছো তা থেকে হালাল পবিত্র হিসেবে খাও, আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আনফাল আয়াত 69। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়ামাওয়াহুম জাহান্নাম ওয়াবিসাল মাসির হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের ব্যাপারে কঠোর হও, আর তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম এবং তা কত নিকৃষ্ট গন্তব্যস্থল। সূরা আত-তাহরিম আয়াত 9। فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون সুতরাং আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন আজাব আচ্ছাদন করাবো এবং আমি অবশ্যই তাদের কাজের নিকৃষ্টতম প্রতিদান দেব। সূরা হামিম সাজদা আয়াত
27। ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। এই আগুন আল্লাহর দুশমনদের প্রতিদান, সেখানে থাকবে তাদের জন্য স্থায়ী নিবাস। তারা যে আমার আয়াতসমূহ অস্বীকার করত তারই প্রতিফল স্বরূপ। সূরা হামিম সাজদা আয়াত 28। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা আল্লাহর পথে লড়াই করে, অতএব তারা মারে ও মরে। তাওরাত, ইঞ্জিল ও কুরআনে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে, আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক কে হতে পারে? সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে সওদা করেছ সে সওদার জন্য আনন্দিত হও, এবং সেটাই মহাসাফল্য। সূরা তাওবা আয়াত 111। ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم। আর বেদুইনদের কেউ কেউ যা আল্লাহর পথে ব্যয় করে তা জরিমানা গণ্য করে এবং তোমাদের দুর্বিপাকের প্রতীক্ষায় থাকে। দুর্বিপাক তাদের উপরই এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সূরা তাওবা আয়াত 98। ইয়া আইয়ুহা নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون। হে নবী, তুমি মুমিনদের লড়াইয়ে উৎসাহ দাও। যদি তোমাদের মধ্য থেকে 20 জন ধৈর্যশীল থাকে, তারা 200 জনকে পরাস্ত করবে, আর যদি তোমাদের মধ্যে 100 জন থাকে, তারা কাফেরদের 1000 জনকে পরাস্ত করবে, কারণ তারা কাফেররা এমন কম যারা বুঝে না। সূরা আনফাল আয়াত 65। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। হে মুমিনগণ, ইহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু, আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হেদায়েত দেন না। সূরা আল মায়দা আয়াত 51।
قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না আর সত্য দিনকে গ্রহণ করে না যতক্ষণ না তারা সহস্তে নত হয়ে জিজিয়া দেয় সূরা তাওবা আয়াত 29 ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون আর যারা বলে আমরা নাসারা আমি তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা তার একটি অংশ ভুলে গিয়েছে ফলে আমি তাদের মধ্যে কিয়ামতের দিন পর্যন্ত শত্রুতা ও ঘৃণা উস্কে দিয়েছি এবং তারা যা করত সে সম্পর্কে অচিরেই আল্লাহ তাদেরকে অবহিত করবেন সূরা আল মায়দা আয়াত 14 ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فإن تولوا فخذوهم وقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا তারা কামনা করে যদি তোমরা কুফুরি করতে যেভাবে তারা কুফুরি করেছে অতঃপর তোমরা সমান হয়ে যেতে সুতরাং আল্লাহর রাস্তায় হিজরত না করা পর্যন্ত তাদের মধ্যে থেকে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো আর তাদের কাউকে অভিভাবক রূপে গ্রহণ করো না এবং না সাহায্যকারী রূপে সূরা আন-নিসা আয়াত 89 قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين তোমরা তাদের সাথে লড়াই করো আল্লাহ তোমাদের হাতে তাদের আযাব দিবেন এবং তাদেরকে অপদস্থ করবেন আর তোমাদেরকে তাদের বিরুদ্ধে সাহায্য করবেন এবং মুমিন কওমের অন্তরসমূহকে চিন্তামুক্ত করবেন সূরা তাওবা আয়াত 14 আল্লাহ হাফেজ